আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ক্যালকুলাস ওয়ান রয়েছে তার চ্যাপ্টার টু বি এর প্রথম ক্লাস অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি সো এই চ্যাপ্টারটা শুরুতেই তোমাদের সবার মনে এই প্রশ্নটা থাকে আচ্ছা এই অবিচ্ছিন্নতা কি এই অবিচ্ছিন্নটা আমাদের কি কাজে লাগবে তো এই বিষয়টা তোমাদেরকে আগে জানা প্রয়োজন বা সংজাতে লেখছে বিচ্ছিন্ন কি ইংরাজিতে ডিসকন্টিনিউয়াস আর অবিচ্ছিন্ন কি কন্টিনিউয়াস ওকে এই বিষয়টা বোঝার জন্য আমরা এই নামের মধ্যেই কিন্তু রয়েছে দেখো এখানে রয়েছে কি আমরা যদি বিচ্ছিন্ন বিষয়টাকে বিচ্ছিন্ন বিষয়টাকে প্রথমে বোঝার চেষ্টা করি দেখো বিচ্ছিন্ন মানে কি আগে ছিন্নটা চিন্তা করি ছিন্ন কি কোন একটা অংশ বাদ যাওয়া আবার বিচ্ছিন্ন অংশটা কি মানে সেম জিনিসটাই কোনো একটা অংশ বাদ যাওয়াটা হচ্ছে বিচ্ছিন্ন যাকে ইংরেজিতে বলা হয় ডিসকন্টিনিউ আর কন্টিনিউয়াস যদিও কথাটা আমরা চলে আসি কন্টিনিউজ অর্থটা কি দেখো এখানে বিচ্ছিন্নটা ছিল মানে কোন অংশ বাদ গেছে আর অবিচ্ছিন্ন বাদ যায় নাই মানে কোনো কিছুই বাদ যায়নি চলমান রয়েছে কন্টিনিউয়াসে ঠিক আছে এর জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস ঠিক আছে অবিচ্ছিন্ন মানে কোনো অংশ বাদ যায় নাই ঠিক আছে তো এই বিষয়ে এখানে বলা হচ্ছে দেখো বা আমরা যদি এই বিষয়টাকে যদি না বুঝতে পারি ধরো এখানে তোমাকে বলা হলো সমান নয় মানে কথাটা যদি একটু এইভাবে বোঝার চেষ্টা করি তোমাকে বললাম সমান নয় মানে কি অসমান অসমান এই কথার আগে অ কথাটা প্রকাশ করা হলো সমান অসমান মানে সমান এখানে ছিন্ন বাদ গেছে অবিচ্ছিন্ন কোনো অংশ বাদ যায়নি সো এই বিষয়টা এখান থেকে বোঝার জন্য আমরা আরো বেশ কিছু উদাহরণ দিয়ে এই অবিচ্ছিন্ন শব্দটা বোঝার চেষ্টা করবো দেখো আমরা শুরুতে এখানে ইন্ট্রোডাকশনটা আমরা নিচ্ছি কয়েকটা বই থেকে দেখো যে একটা উদাহরণ দিয়ে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করব তোমরা একটু ধৈর্য সহকারে বেসিক ক্লাসটা দেখবে ঠিক আছে দেখো আর তোমরা যারা আমাদের কাছে পেইড কোর্স করতে চাও তারা অবশ্যই আমাদের গুগল ড্রাইভে আসলে তুমি কিন্তু পাবে দেখো এখানে গুগল ড্রাইভে আসলে এখানে ক্লাস ও নোট আছে অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান রয়েছে দেখো প্রত্যেকটাই আছে এখানে তোমার এখানে এগুলো আপাতত তোমার প্রয়োজন হয় তোমার এখানে ক্লাস নোটে তুমি যাবা ঠিক আছে যার পর এ তো শেষ করেছে টু তে তুমি ক্লাসগুলো এখানে এসলে পেয়ে যাবা ধারাবাহিক ঠিক আছে আর আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করে নিবে তো চল আমরা বেসিক ক্লাসটা শুরু করে দিচ্ছি দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে ভূমিকাতে একটি গাড়ি যদি এক ঘন্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে চলে কোনো বাদ যায় নাই চলমান রয়েছে কোনো গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে তবে বলা যায় গাড়িটি এক ঘন্টা ধরে অবিচ্ছিন্নভাবে চলছে মানে কোনো অংশে যায় না অবিচ্ছিন্নভাবে চলছে আবার যদি একটি গাড়ি কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা কিছু সময় মিনিট বিরতি দিয়ে চলে আবার যাত্রা করে তবে গাড়িটি বলা হয় বিচ্ছিন্নভাবে চলছে অর্থাৎ পথের মধ্যে কোনো জায়গায় থেমে গিয়েছে একটা থেমে ছাড়া চলমান আর একটা থেমে থেমে চলমান মানে থেমে থেমে গেলেই সেটা হচ্ছে বাদ গেছে তাই হচ্ছে বিচ্ছিন্ন আর যদি না থামে তাহলে সেটা হচ্ছে বিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন ঠিক আছে নিরবিচ্ছিন্ন ভাবে চলছে যে কথাটাকে বলা হচ্ছে ওকে সাহায্যে আরো স্পষ্ট ধারণা পাওয়া যায় ধরো তোমাকে বলা হলো ওয়াইকোয়াল টু এক্স স্কোয়ারের একটা গ্রাফ তুমি আঁকতে চাও তাহলে এখানে এক্স এর মান তুমি ইনপুট যদি ওয়ান করো দেখো এক্স এর মান যদি ওয়ান ইনপুট করো তাহলে ওয়াইয়ের এর মান পাওয়া যাবে ওয়ান তো এখান থেকে ধরো এখানে ওয়ান ইনপুট করলে ওয়ান এখানে পাওয়া গিয়েছে যদি আমরা মাইনাস ওয়ান ইনপুট করি তাহলে ওয়ান তাহলে বাম পাশে পাওয়া যাবে এ পাশে যদি টু ইনপুট করি দেখো টু ইনপুট করি প্লাস টু তাহলে এখানে তাহলে ওয়াই মান আসবে ফোর এখান থেকে যে এক দুই এখান থেকে এক দুই তিন চার এভাবে আসবে অর্থাৎ এভাবে যখন আসতে থাকবে গ্রাফটা এদিকে প্লাস মানলে এদিকে নেগেটিভ মান নিলে এভাবে আসতে থাকবে সো ঠিক আছে তো এই যে গ্রাফটা আসতে আস্তে দেখো এই গ্রাফটা এভাবে কিন্তু এটা চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে মানে কোনো অংশ কি বাদ যাবে দেখো তো এই যে লেখচিত্রটা আসবে চলমান গাড়িটা যেভাবে চলছে এভাবে চলতে থাকবে এখানে কোনো কি অংশ বাদ যাবে বাদ যাওয়ার কোনো কিন্তু চান্স নাই অর্থাৎ এই লেখচিত্রটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লেখচিত্র অঙ্গন করা ঠিক আছে তাহলে কি ব্যবধির মধ্যে লেখচিত্র অঙ্গন করতে তোলার প্রয়োজন হয় না ঠিক আছে অর্থাৎ এটা কোনো অংশ কি বাদ যায়নি অর্থাৎ সুতরাং এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ঠিক আছে একইভাবে এরকম একটা ফাংশন দেখো যে ওয়াইকাল টু মাইনাস ওয়ান বাই এক্স তো এখানে যদি আমরা এর মান জিরো ইনপুট করি তাহলে জিরো এটা হচ্ছে কিন্তু ইনফিনিটি উপরে থাকবে ওয়ান মানে মাইনাস ওয়ান বাই ইনফিনিটি জিরো এটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি তা দেখো মাইনাস ইনফিনিটি সুতরাং এক্স বিন্দুতে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি যদিও বাট এখানে এক্স বসালে পারে ফাংশনটা আর কোনো মান দিতে পারে না অর্থাৎ বাদ যাচ্ছে বাদ গেলে সেটা কি হয় যে কোনো অংশ আঁকলে একটা অংশ বাদ দিতে হবে সম্ভব নয় তো এটা একটা ছিন্ন হয়ে গেছে কোনো একটা পার্ট ছিন্ন হয়ে গেছে ঠিক আছে জাস্ট এটা বোঝানো হচ্ছে তোমাদেরকে আরও কিলার করার জন্য ধরো একটা এখানে একটা আমরা সেতু নিচ্ছি ধরো এই সেতুটা এটা তো যদি কোনো কোনো কিছু অংশ যদি না ভাঙ্গা থাকে দেখো ধরে আমাদের কোনো ভাঙ্গা নাই তাহলে সহজে যাত্রীগুলো কিন্তু এখানে পারাপার হতে পারবে ঠিক আছে আর যদি এই পয়েন্টটা যদি কোনো কারণে ভেঙ্গে যায় ধর এখানে একটা পয়েন্ট ভেঙ্গে গেল তাহলে কি এ লোকজন কি এখানে আরো যাইতে পারবে যাইতে আর পারবে না বা এ লোকজন এখানে আসতে পারবে না তখন কি হয়ে গেছে এদের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ তখন তারা কোনো একটা অংশ বাদ গিয়েছে তখন এটা বিচ্ছিন্ন আর যদি বাদ না যায় তাহলে অবিচ্ছিন্ন ঠিক আছে তো এই বিষয়টাকে আরো বোঝানোর জন্য আমরা চলো আমরা কিছু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব বাদ যাওয়া বাদ যাওয়া মানে কি ভাঙবে ঠিক আছে মানে এখানে অর্থাৎ ব্রিজ দিয়ে যদি বলি তাহলে এখানে একটা কোনো অংশ ভাঙবে ভাঙ্গা থাকলে সেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন আর যদি অভাঙ্গা থাকে মানে যদি না ভাঙ্গা থাকে গ্যাপ যদি না থাকে ঠিক আছে যদি ভাঙ্গা বা গ্যাপ থাকে কথাটা অর্থ ভাঙ্গা বা এখানে যেমন সেতুটা এখানে যদি গ্যাপ থাকে তাহলে সেটা কিন্তু বাদ যাবে আর বাদ গেলেই সেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন আর যদি বাদ না যায় তাহলে সেটা যদি বিদ্যমান না থাকে আমরা এখন গণিতের ভাষায় আসি যদি একটি অঙ্গন করিতে যদি কোথাও গ্যাস ঠিক আছে বা ব্রেক বা ভাঙ্গা যদি থাকে তাহলে সেটা মানে বিদ্যমান না থাকে তবে সাধারণত এই ফাংশনকে আমরা বলবো কন্টিনিউ অর্থাৎ বাদ যায় না মানে অবিচ্ছিন্ন ফাংশন বলে অন্যথায় ফাংশনটিকে বিচ্ছিন্ন বা ইংরেজিতে ফাংশন বলে অবিচ্ছিন্নতা এবং বিচ্ছিন্নতা ব্যাপক অর্থে ধারণা ধারণা ইয়া হইতে অর্জন করা যায় না তাই এই সম্বন্ধে অর্জন করিতে হইলে বিন্দুতে এবং ব্যবধিতে অবিচ্ছিন্নতার সঙ্গে সম্পর্কে ধারণা থাকা আবশ্যক এটা একটা কথা একটা বলা রয়েছে তো আমরা এখন গ্রাফ থেকে দেখব কোনটা হচ্ছে কন্টিনিউয়াস আর কোনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন আমরা আমরা এই বিষয়টাকে জানতে চাই অর্থাৎ কন্টিনিউয়াস হলে সেটা কোনো চলমান থাকবে কোনো গ্যাপ থাকবে না ডিসকন্টিনিউয়াস হলে সে কোথাও গ্যাপ থাকবে অর্থাৎ বিচ্ছিন্ন হতে হবে দেখো আমাদের যদি এইগুলো চিত্রগুলো দেখে দেখো এখানে কোথাও কি গ্যাপ আছে এটা কোনো ফাঁকা নাই আবার এটা এভাবে চলতেছে কোনো ফাঁকা নাই আবার এটা এভাবে চলতেছে কোনো ফাঁকা নাই এই ফাংশনটা এভাবে চলছে কোনো ফাঁকা নাই অর্থাৎ এই ফাংশনটা ওয়াইকোয়াল টু এফ ফাংশনের প্রত্যেকটি অবিচ্ছিন্ন ফাংশন লেখ কারণ ইহাতে কোনো ভাঙ্গা বা ফাঁকা কিন্তু বিদ্যমান নাই তাই এরা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন আর যদি ডিসকন্টিনিউয়াসের উদাহরণ দেখে দেখো এ একটা ফাংশন চলছে এখানে গ্যাপ আবার এখানে আর একটা গ্যাপ আসছে তাহলে এখানে কোনো একটা ফাঁকা বা ভাঙ্গা আছে তাই এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ফাংশন আবার এখানে এভাবে চলছে এখানে আবার এই অংশে কিন্তু গ্যাপ আবার এই অংশে কিন্তু গ্যাপ এই চিত্রটা যদি দেখি এখানে কি গ্যাপ বা ভাঙ্গা অংশ আছে এক বা একাধিক ঠিক আছে যার কারণে এরা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন সো আমি তোমাদেরকে আবার ইনসোর্ করে দিচ্ছি এগুলো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি তাই তোমরা এগুলো কারোর সাথে শেয়ার করবো না এগুলো তোমাদের কাছে আমানত তোমরা একজন কোর্স নিয়ে লিঙ্কগুলো কোনো ফ্রেন্ডদের কাছে তুমি শেয়ার করবে না ঠিক আছে তাহলে তখন আমাদের কিন্তু অনেক কষ্ট বিফলে চলে যাবে তাই তোমরা অবশ্যই কারোর সাথে শেয়ার করবে না ঠিক আছে এবার আসো হচ্ছে তো বেশিক বিষয়টা আমরা বোঝার জন্য আমরা আর একটু তোমাদের ক্লিয়ার করে দেই তাহলে যদি অবিচ্ছিন্ন হতে গেলে কোনো অংশ গ্যাপ থাকবে না আঁকা থাকবে না বিদ্যমান থাকতেই হবে বিদ্যমান থাকা যাবে না আর বিদ্যমান যদি থাকে তাহলে সেটা হচ্ছে বিচ্ছিন্ন বিদ্যমান না থাকলে অবিচ্ছিন্ন ওকে বিষয়টা ক্লিয়ার তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটু আমাদের এই অংশটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি দেখো যে এখন আমাদের তো কন্টিনিউস করতে হবে ঠিক আছে ধরো একটা আমরা গ্রাফে এটা ধরো এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম আমরা একটা অক্ষ ধরে নিচ্ছি এক্স ওয়াই এই অক্ষটার মধ্যে কোনো একটা পয়েন্ট আমরা এখানে নিচ্ছি এই পয়েন্টের এই এখানে বাম দিক থেকে পয়েন্ট ডান দিক থেকে এই পয়েন্ট আমরা এই পয়েন্টে কোনো একটা মান বের করতে চাই ঠিক আছে মান বের করার জন্য আমাদের ফাংশনের ক্ষেত্রে কি বাম সীমাটা বের করতে হবে বাম সীমা লেফট হ্যান্ড সাইড আর ডান সীমাটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তিনটা মানে যদি বিদ্যমান থাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই বাম সীমা ডান সীমা যদি বিদ্যমান থাকে অর্থাৎ দুইটা বিদ্যমান যদি দেখো আর যদি এখানে মান বিদ্যমান থাকে তিনটা জিনিস লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু যদি আমাদের এই তিনটাই বিদ্যমান থাকে মানে তিনটাই যদি সমান হয় তিনটায় সমান হলে সেটা হচ্ছে ফাংশন আর যদি তিনটাই অসমান হয়ে যায় ভালো করে বোঝার চেষ্টা করো আর যদি অসমান হয়ে যায় তাহলে সেটা হচ্ছে মানে কোনো যদি সমান না হয় তাহলে কোনো অংশে গ্যাপ আছে আর গ্যাপ থাকলে সেটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ফাংশন ঠিক আছে তখন এটা আমাদের কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে অর্থাৎ আমাদের এই তিনটা মান বের করতে হবে কোনো একটা পয়েন্ট দিয়ে আমাদেরকে যদি বলে যে এই পয়েন্টে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে তখন আমরা কি করব এর রাইট সীমা ডান সীমা বের করবো তারপরে বাম সীমা বের করবো দেন তার ফাংশনাল ভ্যালু বের করব তিনটা যদি সেম আসে সমান আসে তাহলে কন্টিনিউয়াস আর যদি সমান না হয় ডিসকন্টিনিউয়াস ওকে বিষয়টা বোঝানোর জন্য চলো আমরা এখন আরো কিছু বেসিক প্লাস আমরা আগে অবিচ্ছিন্নতার এমন সংজ্ঞাটা এখন দেখে নিই দেখো আমাদের সাথে মিল আছে কিনা অবিচ্ছিন্নতা কন্টিনিউটি সাধারণ সংজ্ঞা একটা এফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অর্থাৎ কোনো একটা বিন্দু কিন্তু থাকতে হবে যখন আমরা এখানে একটা ফাংশন নিয়েছিলাম দেখো এখানে যখন আমরা বলেছিলাম তাহলে এই এক কোনো একটা বিন্দু কিন্তু এখানে যখন আসবো তখন অনেক এটা একটা কোনো একটা পয়েন্ট থাকবে ঠিক আছে সো এই পয়েন্টটাতে আমরা কিন্তু একটা এক্স এ সাধারণ ধরে নিচ্ছে কারণ এখানে দুই তিন পাঁচ মাইনাস ওয়ান টু কোটি কোটি যে কোনো মান হতে পারে যার কারণে তাকে ধরে নিয়েছি অবিচ্ছিন্নতা যাচাই করতে চাই কারণে টু এ বিন্দুতে তিনটা অর্থে সেটা হচ্ছে এক যদি এক্স ইকাল টু এ বিন্দুতে ফাংশনের মান নির্দিষ্ট মান থাকে ঠিক আছে একটা মান থাকতেই হবে অর্থাৎ ফাংশনের কোনো মান মানে কোনো অংশে বাদ যাবে না নির্দিষ্ট একটা মান থাকবে যাকে আমরা এফ অফ এ দ্বারা নিতে পারি ধর কোনো একটা ফাংশন অফ এক্স এখানে এফ অফ এ কেন হলো ধরো এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে ধরা হলো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বিষয়টা বোঝানোর জন্য আমরা যদি এখন এখানে এফ প অফ ওয়ান ইনপুট করি তাহলে কি হবে ওয়ানের বর্গ ওয়ান তাহলে এখানে আসবে টু যদি আমরা এখানে এফ অফ টু ইনপুট করি তাহলে কি হবে দুয়ের বর্গ চার আর একে পাঁচ ঠিক আছে বা এভাবে তো আমরা কতগুলো মান ইনপুট করতে পারি দুই তিন পাঁচ সাত অনেক কোটি কোটি মান ইনপুট করতে পারি এখন ওই পয়েন্টের একটা যদি বিন্দু ধরে নিয়েছি এ বিন্দু সেই বিন্দুটা যদি এখানে কোনো বিন্দু দেওয়া হয় এ ধরে নেই তাহলে বিন্দুটা আসবে একটা নির্দিষ্ট মান এখানে স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এরকম একটা পয়েন্ট আমাদের কিন্তু থাকবে এক্স ইকুয়াল টু যে এফ অফ এ একটা মান নির্দিষ্ট হবে আশা করি তোমরা এই কন্ডিশনটা এখন বুঝতে পারছ যে এক্স ইকুয়েল টু এ মান সেখানে ওই যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা দিয়ে একটা ফাংশনাল ভ্যালু আমরা বের করে নিব দেন দুই নম্বরটা হচ্ছে যে লিমিট এক্স ট্যান্ডস টু এ ফাংশন অফ এক্স এ অংশটা কিন্তু আমরা আগের অর্ধে অনেকভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছি যে এফ অফ এক্স টু এ এপ অফ এক্স যদি হয় তাহলে এটার মধ্যে কি কি বিদ্যমান আছে একটা লেফট হ্যান্ড সাইড আরেকটা রাইট হ্যান্ড সাইড কিন্তু থাকে অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এ কারণে লেফট যদি হয় মাইনাস এই জন্য লিমিট এক্স টু এ মাইনাস দিয়ে অর্থটা হচ্ছে এখানে বাম সীমা বোঝানো হচ্ছে আর এটা মানে কি ডান সীমাটাও সমান থাকবে তথা এখানে ডান সীমাটা দেওয়া রয়েছে অর্থাৎ এই দুটো কিন্তু সেম হতে হবে আর অবশ্যই তিন নম্বর যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে রয়েছে তার মানটা কিন্তু ফাংশনাল ভ্যালু সমান হতে হবে যেটা আমরা আগেই বলেছিলাম আর এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের যে বিদ্যমান থাকে ওই মানটাকে বলা হয় লিমিট এক্সটেন্স টু এ অফ এক্স এটা সমানই হচ্ছে আমাদের লিমিট এক্সটেন্স টু এ এবং এক্স দ্বারা আমরা কিন্তু ডিনোয়াট করে থাকি তো আমি আশা করবো তোমরা সবাই এই অংশটা বুঝতে পেরেছো তিনটা কন্ডিশন তথা তিনটা কন্ডিশন মানে কি আমাদের ওই বিন্দুতে ফাংশনের মান বের করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের যে মান থাকবে এই তিনটা মানেই সেম হতে হবে যদি তিনটা মানেই সেম হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস আর যদি না হয় যদি কোনো একটা বাদ যায় আমরা বিচ্ছিন্ন ফাংশনটার সঙ্গেটা আমরা দেখে নেই দেখো তাহলে বিচ্ছিন্ন যদি হোক ওয়ার বিপরীতটা অর্থাৎ বিন্দুতে বিচ্ছিন্ন বলা হবে যদি তিনটি সত্য মেনে চলে এক টু এ বিন্দুতে ফাংশনের মান নির্দিষ্ট থাকবে না অর্থাৎ যে মানটা আমরা পাবো সেটা মান নির্দিষ্ট হবে না সেটা যে কোনো মান ধারণ করতে পারবে আবার লিমিট এক্স টেন্স টু এ এক্স বিদ্যমান না থাকে ঠিক আছে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স এটা বিদ্যমান থাকবে না অর্থাৎ এক্ষেত্রে যে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এই দুটো লিমিট কি হবে না এই দুটো লিমিট সেম থাকবে না লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কোনোভাবেই সেম থাকবে না দেন এরপর পাঁচ নম্বরটা হচ্ছে এইটার যে মানটা পাওয়া যাবে এই মানটা ফাংশনাল ভ্যালুর কি হবে না সমান হবে না অর্থাৎ যে কোনো বিন্দুতে আমাদের ফাংশনটা যদি ডিসকন্টিনিউস আমরা বলতে চাই তাহলে ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই তিনটাই সেম থাকবে না যদি কোনোটা অসমান হয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন আর যদি না হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন আর যদি ডেল্টা এপসাইলন এর হয় তাহলে সংখ্যাটা হচ্ছে এটা হবে ঠিক আছে যেটা আমরা আগের আগে চ্যাপ্টারে এটা বিস্তারিত ব্যাখ্যা করেছি তাই এখানে আমি করে ব্যাখ্যা করতেছি ঠিক আছে তো এবার আমাদের বেশ কিছু আমাদের বিচ্ছিন্নতার কিছু প্রকার আমাদের পরীক্ষা আসতে পারে তো প্রথম প্রকারের বিচ্ছিন্নতা আমরা যদি বোঝার চেষ্টা করি দেখো সেটা হচ্ছে এক্স ইকাল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স প্রথম প্রকারে বিচ্ছিন্ন বলা হবে যদি কি হয় প্রথম এগুলো কিন্তু বিচ্ছিন্ন বাদ যাচ্ছে ঠিক আছে বাদ গেলে কি হবে যে লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট এখানে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট অবশ্যই বিদ্যমান থাকবে বাট কি হবে না সমান হবে না যদি প্রথম প্রকারে বিচ্ছিন্নতা হয় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান থাকবে মানে বিদ্যমান হবে বিদ্যমান থাকার অর্থ হলো সেখানে মান বের করা যাবে ওই পয়েন্টে কোনো একটা মান থাকবে বাট কিন্তু সেই দুটো কি হবে না সেম হবে না দ্বিতীয় প্রকারের বিচ্ছিন্নতা যদি হয় তো সেটা কি হবে ওই বিন্দুটাতে বিচ্ছিন্ন বলা হবে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান না হয় অর্থাৎ দ্বিতীয় প্রকারের বিচ্ছিন্ন যদি বলা হয় ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কোনোটা কোনোটা বিদ্যমান থাকবে না মানে একটা বের করা যাবে না আর বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা যদি বলা হয় ওই পয়েন্টটা যেটা থাকবে ওই পয়েন্টটাতে বাম সীমা আর হচ্ছে ডান সীমা এই দুটো যেকোনো একটা কি থাকবে বিদ্যমান থাকবে সেটা হচ্ছে মিক্সড ডিসকন্টিনিউটি এরপরে দূরীকরণযোগ্য বিচ্ছিন্নতা বলবো ওই পয়েন্টের যে কোনো একটা সমান হবে অর্থাৎ বাম সীমা ডান সীমা আর ফাংশনাল ভ্যালু এগুলো কি হবে না সেম হবে না অর্থাৎ এই দুটো যে সমান হয় মানে ফাংশনাল যে মানটা আমরা পাবো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের একটা মান পাবো কিন্তু সেই ভ্যালুটা ফাংশনাল ভ্যালু সমান হবে না যদি এমনটা হয় তাহলে সেটাকে আমরা বলবো দূরীকরণ বিচ্ছিন্নতা আবার এক্সুয়াল যদি এই দুটোর সমান হয়ে যায় অবিচ্ছিন্ন হয় তবে পূর্ণ সংজ্ঞায়িত করে ওই ধরনের ফাংশনকে বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন অবস্থায় আনা যায় বিচ্ছিন্নতা দূরীকরণ যোগ্য পথ অর্থাৎ কোন একটা কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা কারণ এই দুটোর মানে ছেম না থাকার কারণে তো আমরা তখন এটার মান ধরো চার ছিল এটার মান ধরো পাঁচ আসছে অর্থাৎ এখানে বাম সীমার মান চার ডান সীমার মান চার কিন্তু ফাংশনাল ভ্যালুটা পাঁচ আসছে তখন আমরা কি করব এই যে পাঁচটাকে আমরা যদি পরিবর্তন করে চার করে দেই তাহলে কি হয়ে গেল দূর করা যাচ্ছে অর্থাৎ অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু অবিচ্ছিন্নতা বলা দূরীকরণ করা যায় সমান করে দিলেই দূর হয়ে গেল এ কারণে একে বলবো দূরীকরণযোগ্য বিচ্ছিন্নতা অসীম বিচ্ছিন্নতা তখন এর মধ্যে যে কোনো একটা কি থাকবে বামসীমা ডানসীমার মধ্যে অসীম অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটা কি হবে এদের লিমিটটা হচ্ছে একটা অসীমে যাবে তাহলে সেটা হচ্ছে আমাদের আহ অসীম বিচ্ছিন্নতা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো বেসিক তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি এরপরে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে তুমি কোনো কথা নাই তুমি কি করবে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে তোমাদের যে ফেসবুক গ্রুপ দেওয়া রয়েছে পেইড গ্রুপ রয়েছে সেখানে মেসেজ করলে তোমরা কিন্তু আমার কাছ থেকে পাবে আর যারা সাজেশন পেইড কোর্স করবে তারা তো সাজেশন পেয়ে যাবা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি এর পরবর্তী তোমরা যদি আমাদের কাছ থেকে কোর্স করতে চাও অন্য সাবজেক্টগুলো তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে আর গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করবে তো মনে রাখবে আমার ক্লাসগুলো একটু বড় যার কারণে আমি অনেক সময় ধরে একটা জিনিস খুঁটি নাটি সব ব্যাখ্যা করে দিচ্ছি যাতে পরবর্তী কোনো প্রবলেম না হয় সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এর পরের ক্লাসে আমরা কিন্তু যৌবাদ্য রয়েছে এক সেটা আমরা প্রমাণ করব। সেই ক্লাসটা দেখার আমদান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম